আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব শিরোনাম পরে বিস্তারিত ইরানের আঞ্চলিক উপস্থিতি ও পরমাণু কর্মসূচির ক্ষেত্রে কোনো ছাড় দেয়া যাবে না বলে স্পষ্ট জানালেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি ইহুদিবাদী ইসরায়েলের প্রেসিডেন্টের তুরস্ক সফরের প্রতিক্রিয়া ফিলিস্তিনি জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা বলল হামাস ও ইসলামী জিহাদ আন্দোলন ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি চার রাজ্যে ক্ষমতায় আসছে বিজেপি প্রথমবারের মতো দিল্লির বাইরে ক্ষমতায় আপ এবং ইউক্রেনের বেশিরভাগ বিমান ঘাঁটি ধ্বংস করে দেওয়ার দাবি রাশিয়ার ন্যাটোর কাছে অবিলম্বে জঙ্গি বিমান চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আসসালামু আলাইকুম এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন ইরানের আঞ্চলিক উপস্থিতি ও শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না কারণ এটা জাতীয় শক্তির উপর আঘাত তিনি আজ তেহরানে বিশেষজ্ঞ পরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে একথা বলেন সর্বোচ্চ নেতা বলেন আঞ্চলিক উপস্থিতি এবং পারমাণবিক ক্ষেত্রে বৈজ্ঞানিক উন্নয়ন ও অগ্রগতির পথ থেকে সরে আসার মতো প্রস্তাবগুলো আমাদের জাতীয় শক্তি জন্য আঘাত আঞ্চলিক উপস্থিতি আমাদেরকে কৌশলগত দৃঢ়তা দেয় এবং পারমাণবিক বৈজ্ঞানিক অগ্রগতি অদূর ভবিষ্যতে চাহিদা পূরণের সাথে সম্পর্কিত তিনি আরও বলেন জাতীয় শক্তি যে কোনো দেশের জন্য অত্যাবশ্যক এবং যদি কোনো জাতি স্বাধীনতা মর্যাদা ও দৃঢ়তা অর্জন করতে চায় তাহলে তাকে শক্তিশালী হতে হবে অন্যথায় দুর্বলতা অপমান ও ভয়ের কারণে সবসময় বিদেশীদের লোভ লালসার বিষয়ে উদ্বিগ্ন থাকতে হবে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি আরও বলেন নিষেধাজ্ঞার বাইরে থাকতে আমেরিকা বা অন্য কোনো শক্তির কাছে মাথা নত করা বড় ভুল এবং রাজনৈতিক শক্তির উপর আঘাত শত্রুকে সংবেদনশীল না করার অজুহাত দেখিয়ে প্রতিরক্ষা শক্তি কমানোর প্রস্তাব চেয়ে সরল ও আনাড়ি প্রস্তাব আর হতে পারে না তিনি বলেন কিছু লোক দুর্বল ও ত্রুটিপূর্ণ প্রস্তাব উত্থাপনের মাধ্যমে দেশের জাতীয় শক্তির কিছু স্তম্ভ মুছে ফেলতে চেয়েছিল যদি এই অনুমতি দেয়া হতো তাহলে ইরান আজ বড় বিপদের মুখে পড়ত আল্লাহর ইচ্ছায় এসব প্রস্তাব বাস্তবায়ন হয়নি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা একটি ফলদায়ক সমাপ্তির দিকে যাচ্ছে বলে খবর দিয়েছেন ওই আলোচনায় অংশগ্রহণকারী রুশ প্রতিনিধি দলের প্রধান মিখাইল উলিয়ানোভ তিনি বলেছেন আমরা একটি চুক্তির খুব কাছাকাছি রয়েছি এবং আগামী কয়েকদিনের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে তিনি বুধবার ভিয়েনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরও বলেন দু একদিনের মধ্যে চুক্তির খসড়া চূড়ান্ত হয়ে যেতে পারে বলে তিনি আশা করছেন উলিয়ানোভ বলেন ভিয়েনা সংলাপের ব্যাপারে রাশিয়ার অবস্থান নিয়ে অনেক জল্পনা চলছে এবং কেউ কেউ একথা বলার চেষ্টা করছেন যে মস্কোর কারণে এই আলোচনা দীর্ঘায়িত হচ্ছে কথিত জল্পনার জবাব দিতে গিয়ে রাশিয়ার এই কূটনীতিক বলেন ইরানের পরমাণু সমঝোতার অন্যতম প্রধান লক্ষ্য বিশ্বের সঙ্গে ইরানের বাণিজ্যিক লেনদেনের পথ সুগম করা ইরানের একটি বড় বাণিজ্যিক অংশীদার হিসেবে রাশিয়া ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়ার গ্যারান্টি চায় ইহুদিবাদী ইসরায়েলের প্রেসিডেন্ট আইজেক হারজগের তুরস্ক সফরের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামী জিহাদ উভয় সংগঠনই বলেছে তারা ইহুদিবাদীদের সঙ্গে সব ধরনের সম্পর্ক ও যোগাযোগের বিরোধী তারা চায় বিশ্বের কেউ এই দখলদার শক্তির সঙ্গে কোনো ধরনের সম্পর্ক না রাখুক দুই দিনের সফরে বুধবার তুরস্কে এসেছেন মুসলমানদের প্রধান শত্রু হিসেবে স্বীকৃত দখলদার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজেক হারজগ এই সফরের প্রতিবাদ জানিয়ে হামাস একটি বিবৃতি প্রকাশ করেছে এতে বলা হয়েছে দখলদার ইসরায়েলের সঙ্গে যে কোনো ধরনের সম্পর্ক ও যোগাযোগের বিরুদ্ধে আমাদের অবস্থান আমাদের এই মৌলিক অবস্থান আবারও জোর দিয়ে তুলে ধরছি দখলদারিত্বের অবসান ও ফিলিস্তিনিদের অধিকার আদায়ে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছে হামাস এছাড়া ইসলামী জিহাদ আন্দোলন আলাদা বিবৃতিতে বলেছে ইসরায়েলি প্রেসিডেন্টকে তুরস্কে স্বাগত জানানোর ঘটনা ফিলিস্তিনিদের জিহাদের মোকাবেলায় শত্রুদের পক্ষে অবস্থান
গ্রহণের সামিল। এর আগে গতকাল ইসরায়েলের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগান বলেছেন, ইসরায়েলের প্রেসিডেন্টের এই সফর ঐতিহাসিক এবং তুর্কি ইসরায়েল সম্পর্কের টার্নিং পয়েন্ট। তিনি আরও বলেন, তুরস্ক জ্বালানি খাতে ইসরায়েলের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত। সহযোগিতার বিষয়ে আলোচনা করতে তুরস্কের পররাষ্ট্র ও জ্বালানি মন্ত্রীরা শীঘ্রই ইসরায়েল সফর করবেন বলে জানান এরদোগান। তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমাদের অভিন্ন লক্ষ্য হল অভিন্ন স্বার্থ এবং পারস্পরিক সংবেদনশীলতার প্রতি শ্রদ্ধার ভিত্তিতে আমাদের দেশের মধ্যে রাজনৈতিক সংলাপ পুনরুজ্জীবিত করা। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান সরকার এর আগে বহুবার ফিলিস্তিনিদের অধিকার রক্ষার কথা বলেছে, তবে পর্যবেক্ষকরা বলছেন তুর্কি সরকারের মুখে ইসরায়েলের সমালোচনা করলেও বাস্তবে সবসময় দখলদারদের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের মুখে পড়েছে দেশটির সবচেয়ে পুরনো রাজনৈতিক দল কংগ্রেস। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ভারতে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনায় দেখা যাচ্ছে পাঁচটির মধ্যে চারটিতেই হিন্দুত্ববাদী বিজেপি অর্থাৎ গেরুয়া শিবির এগিয়ে রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া ও মণিপুর বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়। এতে পাঞ্জাব বাদে অন্য রাজ্যগুলোতে বিজেপি জয়ী হতে চলেছে। পাঞ্জাবে আম আদমি পার্টি বা আপ বিপুলভাবে জয়ী হতে চলেছে। অন্যদিকে প্রধান বিরোধী দল কংগ্রেস এই নির্বাচনে চরমভাবে ব্যর্থ হয়েছে। নির্বাচনের ফল প্রকাশের গতি প্রকৃতি দেখে বিজেপিকে টার্গেট করে পশ্চিমবঙ্গের মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আজ বলেন, অন্যদিকে তৃণমূল নেতা ফিরহাদ হাকিমকে পাল্টা কটাক্ষ করে রাজ্য কংগ্রেসের সভাপতি ও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এমপি বলেন, আজ বিকেল পাঁচটা পর্যন্ত বেসরকারি ফলাফলে প্রকাশ, উত্তরপ্রদেশের 403 আসনের মধ্যে বিজেপি 21টিতে জয়ী এবং 231টিতে এগিয়ে রয়েছে। উত্তরাখণ্ডের 70টি আসনের মধ্যে বিজেপি 10টিতে জয়ী এবং 37টিতে এগিয়ে রয়েছে। গোয়াতে 40 আসনের মধ্যে বিজেপি 19টিতে জয়ী এবং 2টিতে এগিয়ে রয়েছে। মণিপুরে 60টির মধ্যে 14টিতে জয়ী এবং 13টি আসনে বিজেপি এগিয়ে রয়েছে। পাঞ্জাবে 117টি আসনের মধ্যে আম আদমি পার্টি 69টিতে জয়ী এবং 23টিতে এগিয়ে রয়েছে। এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে দুটি পৃথক স্থানে নিরাপত্তা বাহিনীর অভিযানে 3 গেরিলা নিহত হয়েছে। আজ নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে প্রথম সংঘর্ষ হয় দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার নয়না বাটপোরায়। এ সময় 2 গেরিলার মৃত্যু হয়। আজ বিকেল পর্যন্ত ওই এলাকায় তল্লাশি অভিযান চলে, ঘটনাস্থল থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। অন্যদিকে শ্রীনগরের হজরত বালে গেইলাদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে এক গেরিলা নিহত হয়। বাংলাদেশে হাইকোর্টের আদেশের পর রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন না দেয় প্রধান নির্বাচন কমিশনার বা সিসি কাজী হাবিবুল আওয়ালের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। এ সম্পর্কে আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি। গণসংহতি আন্দোলন নামে নতুন একটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার জন্য উচ্চ আদালতের নির্দেশ পালন না করায় এবার প্রধান নির্বাচন কমিশনারের প্রতি আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। এর আগে সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি। জোনায়েদ সাকির পক্ষে হাইকোর্টে এ মামলাটি রুজু করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। মামলায় সিইসির আদালত অবমাননার কারণে শাস্তিমূলক ব্যবস্থা চাওয়া হয়েছে। আদালতে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া জানান, গণসংহতি আন্দোলন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চেয়ে 2017 সালের 28 ডিসেম্বর নির্বাচন কমিশনের কাছে আবেদন করে। পরের বছর 19 জুন নির্বাচন কমিশন চিঠির মাধ্যমে নিবন্ধন করা যাবে না বলে অবহিত করে। এ প্রেক্ষিতে গণসংহতি আন্দোলনের পক্ষে প্রধান সমন্বয়ক মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি উচ্চ আদালতে রিট করেন। উভয় পক্ষের শুনানি শেষে রিট মামলায় উচ্চ আদালত 2019 সালের 11 এপ্রিল রুল মঞ্জুর করেন এবং রায় ও আদেশের অনুলিপি প্রাপ্তির 30 দিনের মধ্যে নিবন্ধন দেওয়ার আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেন। আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া জানান, আদালতের সুস্পষ্ট রায় ও নির্দেশ থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশন কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেনি। পরে গত বছরের 10 অক্টোবর আইনজীবীর মাধ্যমে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়। নোটিশ প্রাপ্তির পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ গ্রহণ না করায় তার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়। আর সে আবেদনের পরিপ্রেক্ষিতে আজ আদালত রুল জারি করেছেন। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া জানান, আগের সিইসির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আবেদন সংশোধন করে নতুন সিইসি কাজী হাবিবুল আওয়ালকে বিবাদী করা হয়েছে। রুল
অনুযায়ী আগামী 4 সপ্তাহের মধ্যে তাকে এর জবাব দিতে হবে। রাশিয়ার বিমান হামলায় ইউক্রেন বিমান বাহিনীর বেশিরভাগ ঘাঁটি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে বলেছে, গত কয়েকদিনের বিমান হামলায় ইউক্রেনের শতকরা 90% বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। এদিকে কিয়েভের কাছে অবিলম্বে যুদ্ধ বিমান পাঠানোর জন্য মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বুধবার রাতে পশ্চিমা দেশগুলোকে উদ্দেশ্য করে এক বক্তব্যে বলেন, আপনারা যত শীঘ্র সম্ভব আমাদেরকে যুদ্ধ বিমান দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিন। রাশিয়া ইউক্রেনে রাসায়নিক হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেছেন, রাশিয়া একটি মিথ্যা প্রচারণা চালিয়ে ইউক্রেনের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে।